अस्सलामु अलैकुम MLL एडुकेशने स्वागतम नवम एवं दशम श्रेणी शिक्षार्थी आमरा 45 डिग्री कोणेर त्रिकोणमितिक अनुपात जामितिक उपाय निर्णय करेछि। एखन आमरा 30 डिग्री एवं 60 डिग्री कोणेर त्रिकोणमितिक अनुपात किभाबे निर्णय करते हय ता इनशाल्लाह देखाबो। আমরা একটা কোণ এঁকেছি এক্স ও জেড একটা কোণ এঁকেছি যার পরিমাণ হলো 30 ডিগ্রি। 30 ডিগ্রি একটা কোণ এঁকেছি আর এক্স ও জেড ইকুয়াল 30 ডিগ্রি কোণ আর ও জেড বাহুতে যে কোনো একটা বিন্দু পি নিয়েছি। ও জেড বাহুতে একটা বিন্দু পি নিলাম, পি থেকে ও এক্সের উপর পিএম লম্ব আঁকছি, পি থেকে ও এক্সের উপর পিএম লম্ব আঁকলাম। এবার লক্ষ্য করে দেখো এই কোণটা কত, 30 ডিগ্রি। লম্ব এঁকেছি যেহেতু এই কোণের পরিমাণ কত, 90 ডিগ্রি। তাহলে এই কোণের পরিমাণ কত হবে, 90 আর 30, আর এখানে কত হবে, 60। তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি, এই কোণটা হবে 60 ডিগ্রি। এবার আমরা চলে যাই যে এক্স ও জেড ইকুয়াল 30 ডিগ্রি কোণ, কোণটির একটি বাহু ও জেডে একটা বিন্দু পি নেই, পি থেকে ও এক্সের উপর পিএম লম্ব আঁকি এবং পিএমকে বর্ধিত করি কিউ পর্যন্ত, পিএমকে কিউ পর্যন্ত বর্ধিত করি এমনভাবে যেন পিএম সমান কিউএম হয় এবং অকিউ যোগ করি তাহলে লক্ষ্য করে দেখো যোগ করলাম, আমরা কি করলাম, এক্স ও জেড একটি 30 ডিগ্রি কোণ, ও জেড বাহুতে পি একটা বিন্দু নিলাম, পি থেকে ও এক্সের উপর পিএম লম্ব আঁকছি, পিএমকে কিউ পর্যন্ত বর্ধিত করি এমনভাবে যাতে পিএম সমান কিউএম হয়, ও কিউ যোগ করি এবং একে বর্ধিত করি জেড ড্যাশ পর্যন্ত। তাহলে লক্ষ্য করে দেখো এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও কী হবে, 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে। তাহলে এটা একটা ত্রিভুজ হলো, কী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এবং এইটাও কী হবে, সমকোণী ত্রিভুজ। এখন পি ও এম এবং ও কিউ এম এই দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে পি এম আর কিউ এম সমান আমরা আঁকছি অঙ্কন অনুসারে, পি এম সমান কিউ এম হইল অঙ্কন অনুসারে সমান। ও এম উভয় ত্রিভুজের সাধারণ বাহু, ও এম এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ উভয় ত্রিভুজের সাধারণ বাহু, এবং এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ পি এম ও 90 ডিগ্রি, ঠিক একইভাবে এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ ও এম কিউ ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে দেখলাম আমরা যে এই ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, এই ত্রিভুজের দুই বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ পরস্পর সমান। তাহলে আমরা জানি কোনো একটা ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি আরেকটা ত্রিভুজের দুইটা বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হয় তবে ত্রিভুজ দুইটি কী হয়, সর্বসম হয়। কাজে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ সর্বসম, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজ কী, সর্বসম। আর সর্বসম হলে কী হবে, এই কোণে এই কোণ সমান হবে, তো এটা 30 ডিগ্রি হলে এই কোণটা কী হবে, 30 ডিগ্রি হবে, এই কোণ এই কোণ সমান হবে, তো এটা 60 ডিগ্রি হলে এই কোণটা কী হবে, 60 ডিগ্রি হবে। অর্থাৎ এই কোণ এবং এই কোণ সমান, এই কোণ এবং এই সমান, তাহলে এই দুই কোণে মিলে কত হবে, 30 আর 30 60 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা হবে 60 ডিগ্রি, অর্থাৎ পি ও এম কোণ, পি ও কিউ কোণ ইকুয়াল 60 ডিগ্রি কোণ, পি ও কিউ কোণ ইকুয়াল 60 ডিগ্রি কোণ। যদি পি ও কিউ কোণ 60 ডিগ্রি হয়, এই কোণটাও 60 ডিগ্রি হয়, এই কোণটাও 60 ডিগ্রি, তাহলে পুরো ত্রিভুজটা অর্থাৎ পি ও এ কিউ ত্রিভুজটা হবে সমবাহু ত্রিভুজ, পুরো ত্রিভুজটা হবে সমবাহু ত্রিভুজ, অর্থাৎ ও ও পি কিউ ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ। আর সমবাহু ত্রিভুজ হলে এই বাহু, এই বাহু এবং এই বাহু সবের মান কত হবে, সমান হবে, অর্থাৎ সবাই সমান। আমি একটা বাহুরে অর্থাৎ এই অংশটারে যদি এ ধরি, এখন আমরা পিএম সমান যদি এ ধরি, পিএম সমান যদি এ ধরি তাহলে এম কিউ হবে এ, তাহলে পি কিউ ইকুয়াল হবে 2A,
অর্থাৎ পি কিউ ইকুয়াল হবে টু এ, অর্থাৎ এই অংশ যদি এ ধরি তাহলে এই অংশ এ সমান যেহেতু, কাজে পি কিউ ইকুয়াল টু এ, টু এ হবে। একইভাবে অপি সমান কত হবে, টু এ, অপি সমান হবে টু এ, অর্থাৎ এই অংশটা হবে টু এ। তাহলে আমরা পাইলাম এই অংশটা এ, এই অংশটা টু এ, এন্ড এই অংশটা কত হবে, ও এম সমান কত হবে, ও এম সমান কত হবে। পিথাগোরাসের সূত্র অনুযায়ী অ্যাপ্লাই যদি আমরা করি যে অপি স্কোয়ার সমান পি এম স্কোয়ার প্লাস ও এম স্কোয়ার, অর্থাৎ অপি স্কোয়ার সমান ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার। তাহলে আমার দরকার ও এম এর, তাহলে ও এম স্কোয়ার প্লাস পি এম স্কোয়ার ইকুয়াল অপি স্কোয়ার, তার মানে ও এম স্কোয়ার ইকুয়াল অপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার। অতএব ও এম সমান হচ্ছে রুট ওভার অপি স্কোয়ার মাইনাস পি এম স্কোয়ার ইকুয়াল ওপির মান হলো টু এ এর স্কোয়ার মাইনাস পি এম এর মান হলো এ এর স্কোয়ার রুট, তাহলে ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল হলো থ্রি এ স্কোয়ার, তার মানে এ এ আর রুট থ্রি, অর্থাৎ এ রুট থ্রি অথবা রুট থ্রি ইন্টু এ অথবা রুট থ্রি ইন্টু এ, তাহলে এটার মান হলো রুট থ্রি ইন্টু এ। তাহলে এই অংশের মান হলো এ, এই অংশের মান হলো টু এ, এই অংশের মান অর্থাৎ পি এম এর মানে এ, ও এম এর মান রুট থ্রি এ, আর অপির মান টু এ। এখন আমরা যদি এখানে ত্রিকোণমিতিক অনুপাতগুলো যদি বের করতে চাই, তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মানে হলো লম্ব বাই অতিভুজ, লম্ব হইলো কত পি এম, বাই অতিভুজ হইলো ওপি, তো পি এম বাই ওপি, পি এম এর মান কত এ বাই ওপির মান টু এ, এ এ কাটলে সমান হাফ। একইভাবে কস 30 ডিগ্রি মান আসছে ভূমি বাই অতিভুজ ও এম বাই ওপি ইকুয়াল রুট থ্রি ইন্টু এ বাই টু এ, এ কাটলে রুট থ্রি বাই টু। তাহলে কস 30 ডিগ্রি মান আসছে রুট থ্রি বাই টু, টেন 30 ডিগ্রি মান কত আসছে, টেন 30 ডিগ্রি মান আসছে লম্ব বাই ভূমি, লম্ব হইলে কত পি এম বাই ও এম ইকুয়াল হইতেছে এ বাই রুট থ্রি ইন্টু এ, এ কাটলে ওয়ান বাই রুট থ্রি। একইভাবে কসেক 30 ডিগ্রি মান আসবে ওপি বাই পি এম ইকুয়াল টু এ বাই এ ইকুয়াল টু, সেক 30 ডিগ্রি আসবে ও এম বাই ওপি বাই ও এম ইকুয়াল টু এ বাই রুট থ্রি এ ইকুয়াল টু বাই রুট থ্রি, কট 30 ডিগ্রি মান আসবে ও এম বাই পি এম ইকুয়াল রুট থ্রি এ বাই এ ইকুয়াল রুট থ্রি। আমরা দেখলাম যে 30 ডিগ্রি কোণের ত্রিকোণমিতি পথ, এবার দেখবো 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতি পথ। আমরা এখান থেকে যা আছে ঠিক একইভাবে আমরা এই ছবি থেকে আমরা 60 ডিগ্রি কোণের ত্রিকোণের এই কোণটা কত, 60 ডিগ্রি কোণ, সাইন 60 ডিগ্রি ইকুয়াল এই কোণ যদি হয় 60 ডিগ্রি, এই কোণের বিপরীত বাহু এটা হবে লম্ব, ও এম হবে লম্ব, ও এম হবে লম্ব বাই অতিভুজ হবে ওপি, ও এম এর মান হইল রুট থ্রি এ আর ওপির মান হইল টু এ, এ কাটলে রুট থ্রি বাই টু। একইভাবে কস 60 ডিগ্রি মান হবে, কস 60 হবে ভূমি বাই অতিভুজ পি এম বাই ওপি, পি এম বাই ওপি ইকুয়াল পি এম এর মান হইল এ বাই ওপি হইল টু এ ইকুয়াল হইল হাফ। একইভাবে তাহলে কত, কট কট 60 মান আসছে ভূমি বাই লম্ব বাই কট হইল ভূমি অতিভুজ, ভূমি বাই ভূমি বাই লম্ব হল রুট থ্রি ইন্টু এ বাই এ ইকুয়াল রুট থ্রি। আমরা একইভাবে নির্ণয় করতে পারি কসেক 60 ডিগ্রি মান এটা ওপি বাই ও এম ইকুয়াল হবে টু বাই রুট থ্রি, সেক 60 ডিগ্রি মান হবে ওপি বাই পি এম ইকুয়াল হবে টু, কট 60 এটা তো কট লিখছি টেন কট আরে টেন হবে, টেন 60 মান কত, টেন 60 মান হবে এখানে
টেন সিক্সটি মানে হলো লম্ব বাই ভূমি, লম্ব হইল কত পিএম বাই ওএম, তাহলে পিএম কত, পিএম হইল এ বাই রুট থ্রি, এ বাই রুট থ্রি এ, ওয়ান বাই রুট থ্রি, তো কট সিক্সটি হবে রুট থ্রি এ বাই এ ইকুয়াল রুট থ্রি। তো আমরা 30 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক পথ শেষ করলাম আজকের ক্লাসে পর্যন্তই। ধন্যবাদ সকলকে।